জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন সামনে রেখে দলীয় কন্দল কতটা চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের জন্য। এরপর জানিয়ে দিব বিএনপির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গণতন্ত্র মঞ্চ। এদিকে খালেদা জিয়াকে নিয়ে এবার গান গাইলেন মার্কিন শিল্পী লিজি ট্রেইলার। আরও জানিয়ে দেব বৃষ্টির কারণে এবার চট্টগ্রাম মহানগরীর সব মাদ্রাসা বন্ধ ঘোষণা। এদিকে দুপুরেই 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল চালু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্বাচন সামনে রেখে দলীয় কন্দল কতটা চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের জন্য। জাতীয় নির্বাচন সামনে রেখে দলের অভ্যন্তরীণ কন্দলকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগের শীর্ষ মহল। এ কারণে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। রোববার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সেখানেই এ বিষয়টি উঠে এসেছে। আওয়ামী লীগের নেতারা আশা করছেন স্থানীয় রাজনীতির কারণে অনেক সময় দলীয় বিভক্তি তৈরি হলেও জাতীয় নির্বাচনের সময় তা থাকবে না। তবে রাজনীতি পর্যবেক্ষকরা মনে করেন আগামী জাতীয় নির্বাচনের যে কয়েক মাস বাকি আছে তার মধ্যে এইসব দ্বন্দ্ব মেটানো কঠিন হবে দলটির জন্য। বর্ধিত সভায় এসেছে যেসব প্রসঙ্গ, রোববার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এমন একজন নেতা জানিয়েছেন সভায় তৃণমূলের যে নেতারা বক্তব্য দিয়েছেন সেখানে কয়েকজন নিজ নিজ এলাকায় দলের ভেতরের কন্দ বা দলাদলির অভিযোগ করেছেন। তারা স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, পছন্দের লোকেদের প্রাধান্য দেওয়া এবং দলের ত্যাগী কর্মীদের প্রতি অবহেলার অভিযোগ করেছেন। সভায় মন্ত্রী বা সংসদ সদস্যদের নাম উল্লেখ না করে অভিযোগ করেন স্থানীয় নেতারা। স্থানীয় নির্বাচনে অনেকেই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীকে সহায়তা করেছেন এমন অভিযোগ করেছেন বর্ধিত সভায় বক্তব্য দেওয়া কয়েকজন নেতা। কন্দলে জড়িত এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দলের সভাপতিকে অনুরোধ করেছেন। কেবল দলীয় কন্দল নয়, আর্থিক অনিয়মেরও অভিযোগ উঠেছে অনেক নেতার বিরুদ্ধে। সভায় কয়েকজন নেতা অভিযোগ করেন আওয়ামী লীগের অনেক নেতা দলের নাম ব্যবহার করে ধনী হয়ে উঠেছে কিন্তু দলের কর্মসূচিতে তারা যান না, দলের কর্মীদের মূল্যায়ন করেন না। ওই সভাতেই যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম বলেন আজকে দল দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা আমি লীগ। আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলেন যেসব এলাকায় বড় ধরনের বিভক্তি রয়েছে, অন্তঃকলহ রয়েছে, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচনের আগেই তার সমাধান করতে হবে। বিএনপির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গণতন্ত্র মঞ্চ। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে মানুষের কাছে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে গত বছরের 8ই আগস্ট আত্মপ্রকাশ করে 7 দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার মঞ্চের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি পালন করছে জোটটি। মঞ্চের দাবি রাজনীতিতে তাদের কারণেই সরকার পরিবর্তনের পাশাপাশি গোটা শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন সংস্কারের ইস্যুটি এখন বিরোধী রাজনীতিরও গুরুত্বপূর্ণ এজেন্ডা। জোট নেতারা বলেছেন প্রতিষ্ঠার এক বছরে তারা বড় কিছু করতে না পারলেও সরকার বিরোধী আন্দোলনের রাজনৈতিক ভারসাম্য তৈরি ও বিকল্প উত্থানের ক্ষেত্রে মানুষের চাহিদা অনুযায়ী একটা সম্ভাবনার জায়গা তৈরিতে তারা সক্ষম হয়েছেন, ফলে মঞ্চের প্রতিও মানুষের মনোযোগ এসেছে। সে কারণে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চকে আন্দোলনের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয় বলে দাবি জোট নেতাদের। জাতীয় সমাজতান্ত্রিক দল, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই 7টি দল নিয়ে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। শরিক দলগুলো সারা দেশে সাংগঠনিক ভিত্তি তেমন মজবুত না হলেও নেতাদের একটা ফেস ভ্যালু রয়েছে। শুরুতে এই জোটে ডাকসুর 3 জন সাবেক ভিপি ছিলেন। এসব বিবেচনায় সরকার বিরোধী যুগপথ আন্দোলনে গণতন্ত্র মঞ্চকে সামিল করে বিএনপি। তবে প্রতিষ্ঠার 9 মাস পর মঞ্চ থেকে বেরিয়ে যায় গণঅধিকার পরিষদ। এর মধ্য দিয়ে জোটে ভাঙন দেখা দেয়। তবে সেই ধকল কাটিয়ে সরকার বিরোধী যুগপথ আন্দোলনকে এগিয়ে নিচ্ছে গণতন্ত্র মঞ্চ। খালেদা জিয়াকে নিয়ে এবার গান গাইলেন মার্কিন শিল্পী লিজি টেইলার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী লিজি টেইলার। খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এই গানটিতে খালেদা জিয়ার জীবনের নানা সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে মার্কিন সঙ্গীত শিল্পী জেসিকা নিনা, এমিলি এন্ডারসন, স্প্যানিশ সঙ্গীত শিল্পী অলিভিয়া রোজ, কানাডিয়ান শিল্পী জার্ভে ডি ও ডায়ান, ইতালীয় শিল্পী কেলশো, বিভিন্ন দেশের শিল্পীদের গান পরিবেশন করেছে এই সংগঠনটি। এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ও সাবেক ছাত্র নেতা কায়েস মাহমুদ বলেন, খালেদা জিয়া একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এর রূপকারও ছিলেন তিনি। তার হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রের শুরু হয়। তিনি বলেন, আন্তর্জাতিক শিল্পীরা খালেদা জিয়ার জন্য গান গেয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়া নিয়ে বিভিন্ন সময় গান গেয়েছেন পোল্যান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া, অস্ট্রেলিয়ান শিল্পী অ্যাড্রিনা সহ বেশ কয়েকজন বিদেশি শিল্পী। বৃষ্টির কারণে এবার চট্টগ্রাম মহানগরীর সব মাদ্রাসা বন্ধ ঘোষণা। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এবার সেখানে মাদ্রাসাও বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেনের সই করা চিঠিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব মাদ্রাসার পাঠদান বন্ধ থাকবে। মাদ্রাসার গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতেও বলা হয়েছে। এর আগে দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে চট্টগ্রাম মহানগরীর সব সরকারি বেসরকারি স্কুল কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। দুপুরেই 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দেশের 6 জেলায় দুপুর 1টার মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে ওই জেলাগুলোই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি। মঙ্গলবার আবহাওয়াবিদ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল চালু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল চালু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সেল বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যারা বাংলাদেশে আসতে চান তাদের পরিচয় যাচাই বাছাই করবে এ সেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে পেশাদার কূটনীতিক ফেরদৌসি শাহরিয়ারকে নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্ব পালনে গত সপ্তাহে দেশে ফিরেছেন ফেরদৌসি শাহরিয়ার। ইতিমধ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে সেলের কার্যক্রম শুরুর কথা রয়েছে। নতুন সেলের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ার অধীনে পরিচালক এবং একজন
সহকারী সচিব কাজ করবেন। নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের আনাগোনা বাড়ছে। পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের আগে পর্যবেক্ষকদের সহায়তার জন্য সেল চালু করা হয়। এটি স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। বিষয়টি মাথায় রেখে আমরাও সেল গঠন করছি। গত নির্বাচনের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই দায়িত্ব পালন করেছেন। তখন নামটা ভিন্ন ছিল। অল্প কিছু দিনের জন্য তিনি দায়িত্বে ছিলেন।